একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা আপনারা জানেন, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের একটা সমন্বিত ওভারঅল স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজির ভিতরে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রদত্ত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং সেই পালন করতে যা যা প্রয়োজনীয় এই স্থানীয় এখানকার আমাদের কমান্ডারদের দরকার সেনা সদর থেকে, সেইগুলো সব সমন্বয় করতে আমি এখানে এসেছিলাম। সেগুলো সমন্বয় হয়েছে আর এর সাথে আমাদের যারা যাদের সহযোগিতা আমরা এগুলো করছি, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, ভিডিপি সবার সাথে আমাদের সমন্বয় রয়েছে এবং আমরা একসঙ্গে কাজ করছি। বান্দরবনের রামু এবং থানচি ব্যাংকের সন্ত্রাসী হামলা এবং ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাই রে। এপ্রিলের 7 তারিখ রবিবার দুপুরে বান্দরবনের সাংবাদিকরা প্রশ্নের জবাবে এসব হতা হয়ে সেনা প্রধান আমাদের তথ্য নিশ্চিত হতে হবে কোথায় কে আছে। ধীরে ধীরে এইগুলো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন, কোনো জায়গায় কম্বাইন্ড অপারেশন, কোনো জায়গায় যদি ডাইরেক্ট কনফ্রন্টেশন হলে যেতে হয় সেটা পরিস্থিতি অনুযায়ী যাওয়া। এখনই তো আপনি যদি আমাকে নির্দিষ্ট হয়ে বলেন স্যার ওই জায়গায় দেখা যাচ্ছে সন্ত্রাসী, আমরা যে সেটা এলিমিনেট করে ফেলি। আর তারা তো কোনো রকম কোনো কিছু জনগণের সাথে অস্ত্র ফেলে টুকটাক মিশে সারা জায়গায় কোথায় টুকটাক আছে সেইগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা। এর আগে সেনাপ্রধান সকাল 10টায় হেলিকপ্টার যোগে বান্দরবনের রোমা এবং থানচি উপজেলা পরিদর্শন করছে। সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ আরো হই এটা কোনো আইসোলেটেড কোনো এফর্ট না, অল ইজ এ কনসার্টেড এফর্ট অ্যাজ ডিরেক্টেড বাই দ্য গভর্নমেন্ট। কমপ্লিট অপারেশন শুরু হয়ে গেছে, মোটামুটি অপারেশন আমরা চলছে করছে, এটা আমাদের সমন্বিতভাবে চলছে। আমি বলেছি যে সব কিছু আপনারা চোখে দেখতে পারবেন না, এখন কিছু কিছু দেখবেন কিছু দেখবেন না, আমরা তো সব দেখিয়ে করলে তো আমরা যাদের বিরুদ্ধে অপারেশন করবো তাদের কাছেও তথ্য চলে গেলে অপারেশন আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সিপ্লাস চট্টগ্রাম।